একটা সপ্তাহ নিজেকে পরীক্ষা করে দেখো, শুধু একটা সপ্তাহ, বেশি কিছু না, মাত্র সাত দিন। এই সাতটা দিন আপনি একটা ক্যালেন্ডারের মধ্যে কিংবা আপনার নোটপ্যাডের মধ্যে আপনি নোট করবেন, এই তারিখ থেকে এই তারিখ, এই বার থেকে এই বার আমি এই 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 কাজ করব না, শুধু এক সপ্তাহ, যতই কষ্ট হোক এই 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 কাজগুলো আমি করব না, কিছু হ্যাঁ কিছু একটা সপ্তাহ নিজেকে অবজার্ভ করে দেখবেন আপনার ভিতরে এমন একটি প্রশান্তির অনুভব হবে যা ইতিপূর্বে আপনি কখনো অনুভব করতে পারেন নাই। কেন জানেন? যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য কাজ করে, রব ওই বান্দার প্রতিটা সেকেন্ডে রহমত আর একটু বাড়াই দিতে থাকে। এই এক সপ্তাহের জন্য নিজেকে পরীক্ষা কে কে করতে পারবে? আল্লাহ আল্লাহ, তুমি এই পাগলদেরকে তুমি কবুল করো, আল্লাহ শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি একটু দয়া করো, আল্লাহ তোমার প্রিয় আমরা হওয়ার কোনো ক্যাপাসিটি আমাদের কাছে নাই, আল্লাহ তুমি একটু দয়া করে এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা জাহান্নামের পথে আর চলতে চাই না, শয়তানকে আর খুশি করতে চাই না, শয়তানকে খুশি করতে গিয়ে বারবার আমরা নিজেরাই দুঃখী হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমি অনুরোধ জানালাম এই এক সপ্তাহ এগুলা করব না। এগুলোর ভিতর কি কি রাখবেন আমি সেটা বলি, প্রেম, আপনি বলেন রাখা যাবে নাকি যাবে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা যাবে, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী রাখা, মা বাবার বেয়াদবি রাখা যাবে না, শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ রাখা যাবে না, পাঁচ ওয়াক্ত কি, পাঁচ ওয়াক্ত যদি না পারেন চার ওয়াক্ত পড়বেন, চার ওয়াক্ত যদি না পারেন তিন ওয়াক্ত পড়েন, কিন্তু একবার হলো আল্লাহর দরবারে হাজিরা দিবেন। অনেক ভাই এখানে আছেন, দেখেন আমি বলছি মিলে কিনা, মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে কালকে থেকে আমি ভালো হয়ে যাবো, নামাজ পড়বো, যদিও দুঃখের বিষয় কালকে তার আসে না। কখনো ভেবে দেখেছেন এটা কেন হয়? মনে রাখবেন মাইকের আবার যদ্দূর যাচ্ছে, অনেক মা বোনেরা মনে করে ফজরের নামাজটা জোহর পরে লাভ কি, আসর পরে লাভ কি, আমি বিনয়ের সাথে বলি ফজর ফজর, জোহর জোহর, ফজর আলাদা জোহর আলাদা, কখনো যদি ফজর মিসও হয়ে যায় এই কারণে জোহর আসর গ্যাপ দিবেন না, জোহর থেকে পড়া শুরু করে দিবেন। আমি তো তাকে একটা কৌশল দিয়েছি, আপনি বলবেন আমি বোকা ছিলাম তাই তোর ফাঁদে পা দিয়েছি, আমি তো আজকে থেকে মওলার আশে খাওয়ার জন্য চেষ্টা করছি। সে জ্বালানো বাইরা দিবে, মনে রাখবেন সে গুতানো বাইরা দিবে, সে টেনশন বাড়াই দিবে, সে বিপদ বাড়াই দিবে, আপনি বলবেন দিলে দেয়গা, এক সপ্তাহ লইতে নয়।